أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا. وقال النبي صلى الله عليه وسلم: منهومان لا يشبعان، منهوم في الدنيا ومنهوم في الآخرة. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة شريف الله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سمعت الله تعالى المهمنان بندو আমরা আমাদের আল্লাহ দরবারে, মালিকের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদ, এই দুর্যোগময় দুনিয়ার সকল ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে উচ্ছ্বাস মনে আমরা আমাদের শাহেন শাহে মালিকের দরবারে তার শিখানো বাসায়
আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, এই শব্দটা হলো আলহামদুলিল্লাহ, তাই না? সূরাতুল বাকারার আগে যে সূরাটা আছে এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। বলেন সূরাতুল ফাতিহা। এই সূরাটার অনেক নাম আছে, প্রায় 100 নাম আছে এই সূরাটার। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সূরা সামিয়া সামানিয়া, আবার সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা, সূরাতুল তাসমিয়া, বিভিন্ন নামে এই সূরাটার নাম আছে। যাই হোক, কিন্তু আমরা সবাই চিনি এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাটার প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বেশি খুশি হন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো যে যত প্রশংসা আছে সব প্রশংসার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। যা কিছু আছে আমরা যখন বলি এই মানুষটা খুব সুন্দর, মূলত এই মানুষটার প্রশংসা করি না, কারণ হলো এই মানুষটাকে যে বানাইছে আমরা তার প্রশংসা করছি। কারণ এই যে সুন্দর মানুষটা এটাকে সে নিজে নিজে বলতে পারছে না, তাকে বানাইছে কে? আল্লাহ। আমরা বলি এই লোকটা খুব ভালো, তার একটা প্রশংসা করলাম। ভালো মন্দে গুণ দেনে ওলাকে আল্লাহ। এজন্য এই শব্দটা যখন আমরা উচ্চারণ করব, আলহামদুলিল্লাহ যখন উচ্চারণ করব, তখন মন থেকে অনুভূতি নিয়ে এই শব্দটা উচ্চারণ করব। আল্লাহ, আরো কত মানুষ ছিল আজকে, কত মানুষ নিয়ত করে যে প্রত্যেক জুমায় আগে আগে যাবো, যে কিছু কথা শুনবো। কি বলেন, কত মানুষ নিয়ত করে না, কিন্তু সবাই কিন্তু আসতে পারে না, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন ঝামেলায় ব্যস্ত হয়ে যায়। আল্লাহ, একটা দিনই কাজে সলাৎ আদায়ের লক্ষ্যে তুমি আমাকে এত তাড়াতাড়ি এত আগে আগে আমার মসজিদে আনছো, এটা তোমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন যে শুকরিয়াটার আরেকটা নিয়ত করবো যে আল্লাহ, আমি যে আসতে পেরেছি তো শুকরিয়া, কিন্তু এখানে আসার এবং বসার যে মূল উদ্দেশ্য সেটা হলো আজকে যেন আমি কিছু কথা শুনে আমি নিজে আমল করতে পারি, এবং মানুষকে যেন আমলের জন্য দাওয়াত দিতে পারি, আমি যে নিজে যেন উপকৃত হতে পারি এবং মানুষকে যেন উপকৃত করতে পারি, এই নিয়তে বসা যায় না ইনশাআল্লাহ। আমাদের বসা এই নিয়ত করা তৌফিক দান করুক। আমি সম্মানিত ভাইরা, আমার কথাগুলো খুব ক্লিয়ার। আজকে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। এই এই কিছু এদিকে আজকে আমি আপনাদের সামনে যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। বলেন সূরার নাম কি? এই সূরাতে আল্লাহ তাআলা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, আজীব আজীব কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। যাই হোক, আমরা এই সূরার পরিচয় দিতে গেলে আপনাদের সময় থাকবে না। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো কোরআনুল কারীমে সূরাতুল কাহফে 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভিত্তির ঘটনা উল্লেখ করেছেন। কোন ভিত্তির ঘটনা? দুই ভিত্তির ঘটনা। বিভিন্ন ধরনের ঘটনা আল্লাহ ঘটান, আর এই ঘটনাগুলো আল্লাহ অনেক ঘটনা কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে যে ঘটনাগুলো ঘটেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এগুলো বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? আল্লাহ বলেন তাজকির বিল আইয়ামিল্লাহ, অতীতের ঘটনাগুলো থেকে যেন তোমরা শিক্ষা লাভ করতে পারো, সামনের জীবন যেন সুন্দর হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন ধরনের ঘটনা কি করেছি? উল্লেখ করেছি। কথাকে গিরিয়া আল্লাহ তাআলা নিছক কিচ্ছা কাহিনী শোনানোর জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘটনা উল্লেখ করে নাই। আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন,
যাতে করে এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া দুরিব লাহুম মাসালান রাজুলাইন জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ বলেন, গোটা জগতের মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কিছু ঘটনা বর্ণনা করার জন্য কোন ঘটনা আমি উল্লেখ করি না, বরং আমি যতগুলো ঘটনা উল্লেখ করি প্রত্যেকটা ঘটনা থেকে তোমরা যেন শিক্ষা লাভ করতে পারো, এই জন্য আমি আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন ধরনের বিভিন্ন উদাহরণ আমি আল্লাহ তোমাদের সামনে পেশ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এখানে আমি তোমাদের সামনে দুইজন মানুষের ঘটনা উল্লেখ করব। আমি এখানে তোমাদের সামনে দুইজন মানুষের ঘটনা উল্লেখ করবো। এ কথা কে বলতেছে? রাজুল অর্থ হলো একজন পুরুষ, আর রাজুলাইনের শব্দের অর্থ হলো দুইজন পুরুষ। আল্লাহ বলে, আমি তোমাদের সামনে আজকে দুইজন পুরুষের ঘটনা উল্লেখ করব। দুইজন পুরুষ কে ছিলেন এ নিয়ে অনেক মতবিরোধ আছে, অনেক কথা আছে তাফসীরে কিতাবে। তবে সর্বসম্মতি ক্রমে আমি যে তাফসীরটা আপনাদের সামনে পেশ করব, এটা হলো তাফসীর ইবনে কাসির থেকে, আল্লামা তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, এইখানে উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন, ওনার বরাত দিয়ে ঘটনাটা উল্লেখ করেছেন। উনি বলেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বনি ইসরায়েলের দুই ভাইয়ের ঘটনা উল্লেখ করেছেন। কোন ইসরায়েলের? বনি ইসরায়েলের। এটা কি নবীর আসার পরে না আগে? অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা। বনি ইসরায়েলের দুই ভাই ছিল, একজনের নাম ছিল তাম্বিখা, বলেন একজনের নাম কি ছিল? তাম্বিখা। সে ছিল মুসলমান, মুমিন, আল্লাহকে বিশ্বাস করত। আরেকজন নাম ছিল কাপ্তুস, সে ছিল খ্রিস্টান, মানে তৎকালীন জমানায় খ্রিস্টান তো সবাই ছিল, যাওরাত অথবা তাওরাতের অনুসারে ছিল, নতবা ইনজিলের কি ছিল অনুসারে ছিল। যারা তাওরাত আর ইনজিল সঠিক ভাবে মেনেছে তারা ছিল মুমিন, আর যারা মানে নাই তারা ছিল কাফের, কোনো স্বীকার নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই দুই ভাইয়ের ঘটনা উল্লেখ করেছেন, একজন ছিল মুমিন, তার নাম ছিল তাবলিগ, আরেকজনের নাম ছিল কাপ্তুস, সে ছিল কাফের, সে আল্লাহকে বিশ্বাস করত না, আর করলেও মুনাফিক পার্কা ছিল। কথা কি বুঝতে পেরেছেন? নিজের মন মতো ছিল। আল্লাহ বলেন, আমি দুইটা মানুষের উদাহরণ তোমাদের সামনে পেশ করবো, এগুলো তোমরা শিক্ষা নেওয়ার জন্য। তাফসীরে কিতাবে লেখেন, এই দুই ভাই পৈতৃক সম্পদ পেয়েছে বাবার, বাবার পৈতৃক সম্পদ পেয়েছে, বাবা মারা যাওয়ার পরে দুই ভাই টোটাল 4,008,000 দিনার পেয়েছে। 8,000 দিনার বর্তমানে আমাদের যদি হিসাবে আসে 1 কোটি টাকার উপরে। কথা কি বুঝতে পেরেছেন? ধরেন আপনি 1 কোটি টাকা ধরেন, তো দুই ভাই বাপের পরিতিক্ত সম্পদ থেকে বা ওয়ারিস থেকে কত টাকা পেয়েছে? 1 কোটি টাকা পেয়েছে মনে করে, মানে 8,000 দিরহাম। কত হাজার দিরহাম? 8,000 দিরহাম, যখন একটু কম হবে। 8,000 দিরহাম পাওয়ার পরে এক ভাই হলো মোমেন, আরেক ভাই হলো কি বলে? দুই ভাই মিলে পরামর্শ করছে, বসছে যে এই টাকাগুলো আমরা কি করতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? দুই ভাই মিলে পরামর্শ করছে। এখন এক ভাই বলতেছে, ভাই যে কাফে, সে বলতেছে আমি 1,000 দিরহাম দিয়ে, 8,000 না 4,000, 4,000, সে বলতেছে আমি 1,000 দিরহাম দিয়ে বিশাল বড় একটা জায়গা কিনব। কথা কি বুঝতে পেরেছে? এই জায়গাতে আমি খেজুর গাছ, বিভিন্ন আনার গাছ, রকমারি ফল ফলাদি লাগাবো আর বাড়ি করব। ছোট্ট ভাই যিনি মুমিন, সে বলতেছে, ভাই তুমি তো 1,000 দিরহাম দ্বারা দুনিয়ার একটা জায়গা খরিদ করলা, আর আমি 1,000 দিরহাম দিয়া আখেরাতের একটু জায়গা খরিদ করলাম। সুবহানাল্লাহ। সে 1,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিছে, মানে 1,000 দিনার। আর সে 1,000 দিনার দ্বারা কি করছে?
জায়গায় গেছে, দুনিয়ার জায়গা নিচ্ছে, আর সে কিসের জায়গা নিচ্ছে? আখেরাতের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা দিয়া খুব সুন্দরভাবে বুঝাইতে চাইলেন যে দেখো দুইজন মানুষের চিন্তা কখনো এক কি বলেন হবে? যে ব্যক্তি আখেরাত চাবে তার চিন্তা আর যে ব্যক্তি দুনিয়া চাবে তার চিন্তা দুইটা কি এক? কখনো এক হবে না। এই জন্য পয়গম্বর বলেন মানহুমান লা ইশবাআন মানহুমুন ফিদ দুনিয়া ওয়া মানহুমুন ফিল আখিরা। দুইজন মানুষের চিন্তা কখনো এক হয় না, দুইজন মানুষ কখনো এক মত চিন্তা করে না, দুইজন মানুষের চাহিদা কখনো এক হয় না। পয়গম্বর বলেন মানহুমুন ফিদ দুনিয়া, যারা দুনিয়া নিয়ে চিন্তা করে দুনিয়া লোভী তার চিন্তা, আর মানহুমুন ফিল আখিরা যে আখেরাত নিয়ে চিন্তা করে, এই দুইজনের চিন্তা কখনো এক হয় না। কেননা যে আখেরাত চিন্তা করে সে সবসময় চিন্তা করবে তার আখেরাত কিভাবে সুন্দর করা যায়, আর যে দুনিয়ার মুখে হবে সে সবসময় চিন্তা করবে দুনিয়াতে সে কিভাবে বড় লোক হইতে পারে বা বড় কাজ করতে পারে। তাহলে দুইজনের চিন্তা এক হবে না, কখনোই এক হবে না। একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবে। মনে করেন বিয়ের দরকার হয়েছে, বিয়ের দরকার, একটা মানুষ তার শৈশব পার দিয়ে কৈশোর পাড়ি দিয়ে সে যৌবনে পদার্পণ করেছে। এখন যৌবনে পদার্পণ করলে নিশ্চয়ই কি লাগবে? বিয়ে করতে হবে। কি বলে বিয়ে করতে হবে না? এখানে দেখেন দুইজন মানুষ, একজন মানুষ আখেরাত আল্লাহকে চায় আর আরেকজন মানুষ দুনিয়াদার আখেরাত চায় না, মানে দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত। এই দুইজন মানুষের চিন্তার ভিতরে পার্থক্য থাকবে। যে আখেরাত চায় সে চিন্তা করবে আমি বিয়ে করব, কেন? এটা আল্লাহ হুকুম। কার হুকুম? আল্লাহ হুকুম। এবং এই বিয়ের দ্বারা আমি গুনাহ থেকে বাঁচব। আর যে দুনিয়া লোভী, যে দুনিয়া নিয়ে চিন্তা করে, সে বলবে যে আমার যৌবনের চাহিদা উঠেছে এবং আমার বিয়ে করতে হবে। আচ্ছা, এখন বিয়ে যখন করবে, বিয়ের ক্ষেত্রে দেখবেন চিন্তাটা দুইজনের দুই রকম। যে আখেরাত নিয়ে চিন্তা করে সে চিন্তা করবে আমি একটা দিনদার স্ত্রী খুঁজব। যে সন্তানের বাপ মা আখেরাত চিন্তা করে আল্লাহকে ভয় করে সে চিন্তা করবে আমার সন্তানটাকে একটা দিনদার পরহেজগার একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যে দুনিয়া চিন্তা করে সে খুঁজবে কোন মেয়েটা সুন্দর আছে, কার বাড়িতে কোনটুকু সম্পদ আছে, ভবিষ্যতে আমার সন্তান কি পরিমাণ টাকা পাবে কি পরিমাণ টাকা পাবে না, এই জিনিস নিয়ে দুইজনের চিন্তা। কি বলেন, দুইজনের চিন্তা কি এক হয়েছে না ভিন্ন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই মানুষের চিন্তা কখনো এক হবে না, দুই ভাইয়ের চিন্তা কখনো এক হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, দেখো আমি তোমাদের সামনে দুইজনের উদাহরণ পেশ করছি, একজন হলো মুমিন আর একজন হলো কি? কাফের। একজন দুজনই 4000 দিরহাম পেয়েছে, একজন 1000 দিরহাম দিয়ে দুনিয়ার জমির খরিদ করেছে আর আরেকজন 1000 দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে আখেরাতের জমিন খরিদ করেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় হবে, আখেরাতের চিন্তা হবে তার চিন্তা, আর যে ব্যক্তি দুনিয়ার সব কিছু নিয়ে চিন্তা করবে দুইজনের চিন্তা কখনো এক হবে না। যে আখেরাত নিয়ে চিন্তা করবে সে চিন্তা করবে আমার একটা দিনদার মেয়ে লাগবে, পরহেজগার মেয়ে লাগবে, যে মেয়ের ঘরে সন্তান জন্ম নিবে, ভালো সন্তান, নেককার সন্তান জন্ম নিবে। গত কিছুদিন আগে আফগানিস্তানের মুখপাত্র আয়াত জবিউল্লাহ মুজাহিদ, তার নাম মুখপাত্র আফগানিস্তানের তালেবানদের, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনারা কেন সংসদে কোনো নারী রাখেন নাই, কোনো মন্ত্রী কেন নারী নাই, কোনো এমপি কোনো সংসদ সদস্য কেন কোনো নারী নাই। জবিউল্লাহ মুজাহিদ উত্তর দিলেন নারীরা মন্ত্রী হবে না, বরং নারীরা মন্ত্রী তৈরি করবে। সুবহানাল্লাহ। বলে নারীরা মন্ত্রী হওয়ার জন্য দুনিয়াতে আসে নাই, বরং নারীরা মন্ত্রী কি করবে তৈরি করার জন্য এসেছে। নারীরা সংসদে আসার জন্য আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেন না, কারণ আল্লাহ কথা বলে দিয়েছেন ওকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদের জায়গা হবে তাদের ঘরের ভিতরে, তাদের ঘরকে সুন্দরভাবে সাজাবে, তাদের পরিবারকে সুন্দরভাবে সাজাবে, সন্তানদেরকে সুন্দরভাবে লালিত পালিত করবে। কারণ একটা সন্তানের প্রাইমারি শিক্ষক হলো তার বাবা মা,
এখন নারীরা যখন রাস্তায় বের হয়, ঘরগুলো যখন নষ্ট হয়ে যায়, পরিবারগুলো যখন নষ্ট হয়ে যায়, ওই ঘর থেকে আর ভালো সন্তান তৈরি হয় তখন তো সমাজ এমনি এমনি নষ্ট হয়ে যায়। এই জন্য জবিহুল্লাহ মুজাহিদ বলেছে, নারীরা মন্ত্রী হওয়ার জন্য আসে নাই, বরং মন্ত্রী নারীরা কি করবে, তৈরি করবে। এই জন্য একজন নেককার মানুষ চিন্তা করবে, আমি বিয়ে করব, আমার বিয়েটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে। আর যে দুনিয়া লোভী, আখেরাত লোভী না, দুনিয়ার চিন্তা করে, সে চিন্তা করবে আমি এমন এক বিয়ে করব, এত এত টাকা খরচ করব, দুনিয়ার মানুষ তাক লাগায় তাকায় থাকবে, ঠিক কিনা ভাই? মদের জন্য আসর বসাবেন, অঘাত টাকা পয়সা খরচ করবেন, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ঢোল তবলা বাজে আশেপাশে, মানুষের ঘুমগুলো নষ্ট করে দিবে, কেননা সে হলো দুনিয়ার লোভী। আর যে আখেরাতের চিন্তা করবে, যে আখেরাত চায় সে চিন্তা করবে, পয়গম্বর বলেছেন ওই বিয়া হলো সবচাইতে বরকতময় বিয়া, যে বিয়াতে কম খরচ হয় ওই বিয়া হলো সবচাইতে বরকতময় বিয়ে। সুবহানাল্লাহ বলেন, তাহলে দুইজনের চিন্তা এক না ভিন্ন? বলেন বলেন, এক না ভিন্ন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াদুরিব লাহুম মাসালান রাজুলাইন জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ বলেন, গোটা জগতের মানুষ শোনো, তোমাদের সামনে আমি দুইজন ব্যক্তির উদাহরণ পেশ করছি। তারা ছিল দুই ভাই বনি ইসরায়েলের, একজনের নাম ছিল তামলিখা, সে ছিল মুমেন, আরেকজনের নাম ছিল কাব্দুস, সে ছিল কাফের। কিন্তু মুমেন আর কাফের দুই ভাই প্রত্যেক সম্পত্তি পেয়েছে 8000, 4000, 4000 করে 8000 দেরহাম, এক ভাই 1000 দেরহাম দিয়ে দুনিয়ার জমির খরচ খরিদ করেছে, কিনেছে, আর এক ভাই 1000 দিনহার দিয়ে আখেরাতের জমির খরিদ করেছে। সুবহানাল্লাহ বলে, এই জন্য পয়গম্বর বলেন, মানহুমান লা ইশবাআন, মানহুমুন ফিদ দুনিয়া ওয়া মানহুমুন ফিল আখিরা। দুই মানুষের চিন্তা কখনো এক হয় না। যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়া যার চিন্তা চেতনায় মগজে সবসময় থাকে, দুনিয়ার সব কিছু তার আশা ভরসা থাকে, সে সব সময় চিন্তা করবে দুনিয়াতে সে কিভাবে প্রসিদ্ধতা লাভ করতে পারে, দুনিয়াতে সে কিভাবে এস্টাবলিশ হতে পারে, দুনিয়াতে সে কিভাবে তার সম্মান বৃদ্ধি করতে পারে। আর যে আখেরাত নিয়ে চিন্তা করে, সে সব সময় চিন্তা করে আমার আখেরাতের জিন্দেগিটা কিভাবে সুন্দর হয়ে যায়। ইহুদি খ্রিস্টান যারা আছেন বা আল্লাহ তাআলার বিধানকে যারা মানে না, তারা তাদের জীবনের উপার্জন গুলোকে চার কাজে খরচ করে, জোরে বলেন, কই কাজে খরচ করে? তারা চিন্তা করে, জীবনে যা কিছু করেছি এগুলো তো দুনিয়াতেই ভোগ করতে হবে, কেননা তাদের সামনে তো আখেরাত নাই, বিশ্বাস নাই, কথা কি বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুখরাফের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ইয়াকুনা নাসু উম্মাতান ওয়াহিদা لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة. আল্লাহ বলেন, আমি যদি এই কথা ভয় না করতাম, আমার যদি এই আশঙ্কা না হতো, দুনিয়ার গোটা মুসলমান গুলো কাফের হয়ে যাবে, ধর্ম ত্যাগ করে ফেলবে, আল্লাহর বিশ্বাস থেকে দূরে সরে যাবে, এই কথার ভয় যদি আমি আল্লাহ না করতাম। আল্লাহ বলেন, লিমাই ইয়াকফুরু বিররহমান, যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি যত বেশি করবে, আল্লাহ বলেন আমি তাদের ঘরগুলো সিঁড়িগুলোকে স্বর্ণর দ্বারা বানাইয়া দিতা। কথাটা কি বুঝতে পেরেছে? আল্লাহ নিজে বলতেছেন, লিমাই ইয়াকফুরু বিররহমান, যে যত বেশি অবাধ্য হবে দুনিয়ার জিন্দেগি তারে, তত বেশি আমি সুখ শান্তিতে ভরপুর করে দিতাম। কেন? আজকে যেমন আমরা হয়ে যাচ্ছি, আজকে আমরা দেখবেন কোথায় কোথায় আমাদের প্রগতিশীলরা, কোথায় কোথায় আমাদের সামাজিক বিদ্রা, কোথায় কোথায় আমাদের দেশে যাদেরকে আমরা মডেল মনে করি, মানে আমাদের দেশে বা আমরা যাদেরকে অনুসরণ করি, দেখবেন কথায় কথায় তারা অনুসরণ করে আমেরিকা, কথায় কথায় তারা অনুসরণ করে জাপান,
কথা কথায় তারা অনুসরণ করে। দেখবেন পশ্চিমার আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা আজকে দেখবেন সমস্ত কাজে অনুসরণ করে তাদেরকে। কেন? তারা মনে করে যে তারা উন্নত শিখরে পৌঁছে গেছে আর আমরা অধঃপতনের দিকে আছি। এখন তারা যেভাবে উন্নতি হয়েছে আমরাও সেভাবে উন্নতির শিখরে পৌঁছতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না আপনারা? কারণ তাদের চিন্তা হলো দুনিয়া, আর আমাদের চিন্তা কি শুধু দুনিয়া না আখেরা? সুতরাং তাদের চিন্তা, তারা যেভাবে কোটিপতি হয়েছে, তারা যেভাবে বিশ্বায়নের নাম দিয়ে যে ব্যবসা পরিচালনা করে, যে ব্যাংকিং ব্যবস্থা তারা পরিচালনা করে, মুসলিমরাও সেভাবে পরিচালনা করছে। কেন? তাদের চিন্তা হলো দুনিয়া, মুসলিমরাও চিন্তা করে আমরাও দুনিয়াতে এমন হয়ে যাবো, এরকম হয়ে যাবো, এরকম হয়ে যাবো। এই জন্য মুসলিমরা তাদের পিছনে ফেলে তারা লাথি মারে, আবার কে তাদের পায়ে ধরে, তোমরা যেরকম যে পন্থায় উন্নতি শিখরে পৌঁছেছ আমরাও সে উন্নতি শিখরে পৌঁছতে চাই। কিন্তু কখনোই মুসলমান তাদের পন্থায় বসতে পারবে না। এই জন্য রাসূল বলেন, আল্লাহ বলে যে দুই মানুষের চিন্তা কখনো এক হয় না। যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, যাদের উদ্দেশ্য হলো দুনিয়া, তারা যেভাবে উন্নতি শিখরে বসতে চায়, একটা মুসলমান একটা মোমেন যে আখেরা চিন্তা করে সে সেভাবে করতে পারবে? কি বলেন, পারবে? পারবে না। দুই মানুষের চিন্তা কখনো এক হয় না। বারবার বলছি যে আখেরাত নিয়ে চিন্তা করে আর যে দুনিয়া নিয়ে চিন্তা করে, দুই মানুষের চিন্তা কখনো এক বিয়ের পরে, আমি লম্বা এদিকে যাচ্ছি না, বিয়ের পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন দেখবেন দুই মানুষের চিন্তাতে আরো বেশি পার্থক্য হয়ে যায়। যে আখেরাত নিয়ে চিন্তা করে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সে চায় তার সন্তানকে দিনদার পরহেজগার বানাই দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। কথা কি ভুল বলেছে? আর যে দুনিয়া নিয়ে চিন্তা করে, তার চিন্তা হলো আমার ছেলেকে দুনিয়াতে এমন কিছু শিখাইতে হবে যার দ্বারা আমার ছেলে নিজের পরিচয় দিতে পারে, মানুষের কাছে আমি আমার ছেলের পরিচয় দিতে পারি, আমার ছেলে যেন না খায়া মরতে চায়। মানে তার চিন্তায় যেটা আসে, এই জন্য সে জাগতিক শিক্ষার জন্য উচ্চে পড়ে লেখে জীবনের সমস্ত ইনভেস্ট ওই সন্তানের পেছনে খরচ করে। কি বলেন, দুইজন মানুষের চিন্তাতে পার্থক্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? যে আখেরাত নিয়ে চিন্তা করে সে চায় তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, আর যে দুনিয়া নিয়ে চিন্তা করে সে চায় তার ছেলেকে পশ্চিমার শিক্ষায় শিক্ষিত বানাবে, মানে পশ্চিমার গোলাম বানাবে। চাই সে আখেরাত শিখুক আর চাই সে আখেরাত না শিখুক, চাই সে নামাজ পড়ুক এটা নিয়ে বাপের মাথা ব্যথা নাই, চাই সে হালাল কামাই করুক আর না করুক এটা নিয়ে বাপের মাথা ব্যথা নাই, চাই সে বৈধ পন্থায় চলুক আর না চলুক এটা নিয়ে বাপের মাথা ব্যথা নাই, বিয়ে করছে এক হিন্দু মহিলা এটা নিয়ে বাপের মাথা ব্যথা নাই, বিয়ে করছে এক খ্রিস্টান মহিলা এটা নিয়ে তার বাপের মাথা নাই। কি বলেন, একজন মুসলমান একটা হিন্দু মেয়ে বিয়ে করলে এটা কি বিয়ে হয়? আরে কথা বলেন না, বিয়ে হয়? সম্মানিত ভাইরামা, এর মূল কারণ হলো চিন্তাতে পার্থক্য। বলেন মূল কারণ কি? চিন্তাতে পার্থক্য। কারণ আল্লাহ তাআলা বলেন দুই মানুষের চিন্তা কখনো এক হবে না, যে আখিরাত নিয়ে চিন্তা করবে আর যে দুনিয়া নিয়ে চিন্তা করবে। যে আখিরাত নিয়ে চিন্তা করবে সে তো তার আখিরাত কামাই করার চিন্তা করবে, আর যে দুনিয়া নিয়ে চিন্তা করবে সে তার দুনিয়া কিভাবে বর্ধিত হয়, দুনিয়াতে কিভাবে সফলতা অর্জন করতে পারে এই জন্য সেই চিন্তাটা করবে। কথা কি ভাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আল্লাহ আমাদেরকে বোঝা আমল করা তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা, আমার একের পর এক স্টেপ যখন পার হবে তখন দেখবে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা কি হয়ে যায়, আলাদা। যখন একটা সন্তান বড় হতে থাকে, আস্তে 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 বড় হতে থাকে, তখন দেখবেন একটা নেককার বাবা সবসময় চিন্তা করবে তার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আর দুনিয়াদার চিন্তা বাবা চিন্তা করবে তার সন্তানকে বড় ব্যবসায়ী বানানোর জন্য। সম্মানিত ভাইয়ের আমার, ব্যবসা যখন মানুষ করে, ব্যবসা যখন কোনো মানুষ করে, তখন দুই মানুষের চিন্তা কখনো এক হবে না। যে আখেরাত বুঝে, যে আল্লাহকে চায়, সে যখন ব্যবসাতে নামবে তার চিন্তা হবে আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসার থেকে যে লভ্যাংশ গুলো হবে এই লভ্যাংশ গুলো ধরে আমার পরিবার পরিজন দিয়ে আমি চলবো হালাল ভাবে, কোনোদিন কোনো মানুষকে ঠকাবো না, কোনোদিন কোনো মানুষকে ধোকা দিব না। আর যে দুনিয়ার জন্য ব্যবসা করবে তার প্রথম থিওরি হবে কিভাবে সে লাভ করা যায়, আর লাভ করতে গিয়ে মানুষকে যে পরিমাণ ধোকা দেওয়ার দরকার সেই পরিমাণেই সে ধোকা দিবে। এই জন্য পয়গম্বর বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য ব্যবসা করবে কোনো মানুষকে ধোকা দিবে না,
কোন মানুষকে ঠকাবে না। সাহাবায়ে কেরামদের মাঝে ব্যবসার একটা নীতি ছিল, সেটা হলো যে ক্রয় করত সে মনে মনে ভাবত আমি যার থেকে ক্রয় করছি সে ভাই যেন লাভবান হয়, আর যে ভাই বিক্রি করত সে বলতো আমার থেকে যে ভাই ক্রয় করছে সে ভাই যেন দোকাবাজি না হয়, মানে সে যেন আমার থেকে কোনো দোকা না খায়, অথবা কোনোদিনই কোনো দিক দিয়ে যেন সে লস না হয় সেই জিনিসটা সে চিন্তা করত। আর আমাদের বর্তমানে ব্যবসার থিওরি হলো আমি যখন কোনো কিছু ক্রয় করতে যাব চিন্তা করব আমি কিভাবে জিততে পারি, আর যে ভাই বিক্রি করে সেও চিন্তা করে আমি কিভাবে জিততে পারি আমি কিভাবে, সবাই যার যার চিন্তা করত। কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল পয়গম্বর আল্লাহর নবী একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে একদিন পয়গম্বর এক ব্যক্তি কিছু আটা ময়দা বিক্রি করতেছিলেন, পয়গম্বর তার হাত মোবারক আটার ভিতরে দিয়ে দিলেন, দেওয়ার পরে দেখলেন যে আটার নিচের যে অংশে সে অংশে পানি ছিল, বৃষ্টি পড়েছিল সে পানি ছিল, ওই ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তি ভালো আটাগুলো উপরে দিয়ে ভিজাযুক্ত আটাগুলো নিচে রেখেছিল। পয়গম্বর যখন এই জিনিসটা দেখলেন পয়গম্বর বলেন মান গাশা ফালাইসা মিন্না, পয়গম্বর ওই ব্যবসায়ীকে ডাকতে বললেন আরে ব্যবসায়ী শোনো, যে ব্যবসায়ী কোন মানুষকে ধোকা দিবে কিয়ামতের ময়দানে সে আমি মুহাম্মদের উম্মত হিসাবে দাঁড়াতে পারবে না। সে বলেন ইয়া রাসূলুল্লাহ আসাবাত মিনাস সামাই, আসমান থেকে পানি পড়েছে আমার কোনো দোষ নাই, পয়গম্বর বলেন কোনো সমস্যা নাই, পানি পড়েছে তাতে কি হয়েছে যে অংশটা ভিজা ছিল এই অংশটা তোমার উপরে রাখার প্রয়োজন ছিল, মানুষ জেনে দেখে বুঝতে পারে যে এই অংশটা ভিজা কিন্তু তুমি ওই অংশটা নিচে দিয়েছো, তা যে তোমার থেকে কি বেশি তো ধোকা খাবে, আর যে ব্যক্তি কোনো মানুষকে ধোকা দিবে সে কখনো কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের উম্মত হিসাবে দাঁড়াতে পারবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার ব্যবসার মূল থিওরি হলো আমি ব্যবসা করব আল্লাহর জন্য ব্যবসা করব, ব্যবসার যে পরিমাণ লাভ হয় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই লভ্যাংশ দিয়ে যেন আমি আমার পরিবারকে চলতে পারি, আমি আমার আত্মীয় স্বজন নিয়ে চলতে পারি। ব্যবসা করার উদ্দেশ্য এই নয় যে আমি অনেক টাকা কামাই করব, আমি অনেক বড় বড় অট্টালিকা বানাবো আর মানুষকে ধোকা দিব, যদি ব্যবসা করার নিয়ম নিয়ত এরকম থাকে পয়গম্বর বলে এই ব্যবসার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যার নিয়ত ভালো হবে কিয়ামতের ময়দানে ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, তাদের ঠিকানা হবে নবীদের সাথে। এই জন্য পয়গম্বর বলেন মানহুমান লা ইয়াশবান মানহুমুন ফিদ দুনিয়া ওয়া মানহুমুন ফিল আখিরাহ, দুই ব্যক্তির চিন্তা কখনো এক হয় না, যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করে তার মূল টার্গেট হবে দুনিয়া, দুনিয়াতে সে কিভাবে বেশি বেশি লাভ করতে পারে, দুনিয়াতে কিভাবে সে প্রসিদ্ধতা অর্জন করতে পারে, দুনিয়া কিভাবে সে কামাই করতে পারে, আর যে ব্যক্তি আখেরাত নিয়ে চিন্তা করবে তার চিন্তা হবে আখেরাত, দুনিয়া লস হোক দুনিয়া লাভ কম হোক আর বেশি হোক তার মূল টার্গেট হলো আখেরাত, কেননা আখেরাতের শান্তি হলো চিরকালের শান্তি, আখেরাতের শান্তি হলো চিরকাল, আখেরাতের ইজ্জত হলো চিরকাল। আমরা দুনিয়ার জগতে দেখতে পাই আগামীকাল গতকাল যে ব্যক্তিটা সম্মানিত ছিল এর পরে সে ওই ব্যক্তি অসম্মানিত হয় নাই কি বলে হয় কিনা, যে ব্যক্তিটাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওই ব্যক্তিরা আজকে জেলখানায় দেখেন পশে মধ্যে ঠিক কিনা ভাইরা আমার, যে মানুষটা মানুষের কাছে বড় সম্মানিত ছিল ক্ষমতা থেকে নামার সাথে সাথে মানুষ তার ফটো নিয়ে জোতার মিছিল বের করে, সুতরাং দুনিয়ার সম্মান সম্মানিত না, দুনিয়ার ইজ্জত ইজ্জত ওরা না, দুনিয়ার শক্তি শক্তি না, কেননা আমরা বহু মানুষ এমন দেখেছি অনেক শক্তির অধিকারী ছিল কিন্তু কিছুদিন পরে তার শক্তি নিস্তেজ হয়ে যায়, তাই সে দলবল শক্তি হয় অথবা শারীরিক শক্তি হয় সব শক্তি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আসল শক্তি হলো জান্নাত, আসল সৌন্দর্য হলো জান্নাত। পয়গম্বর বলেন জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে ইন্না ফিল জান্নাতে লারিহান, জান্নাতে শুক্রবার দিন জুমার দিন এরকম জুমার দিন হবে, জুমার দিন একটা বাতাস বের হবে, এই বাতাসটা যার শরীরে লাগবে ওয়াল্লাহু মাযাদাতুহু হুসনা, তার সৌন্দর্য দিন দিন আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে
দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, যতই সৌন্দর্যের অধিকারী হোক না কেন এক সময় সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার চামড়া গুলো বলে যায়, শরীরের শক্তিগুলো নিস্তেজ হয়ে যায়। কত সুন্দরী রমণী দুনিয়াতে ছিল, আজকে তারা কবরস্থানে কবরাদের সমাধি হয়ে গেল, আজকে তাদের নাম নিশানা দুনিয়াতে নাই। এই জন্য যে ব্যক্তি আখেরাত চিন্তা করে সে সবসময় তার আখেরাতকে কামাই করার চেষ্টা করবে। মনে করেন রাজনীতিবিদ দুইজন মানুষ, একজন রাজনীতি করে আল্লাহর জন্য, আরেকজন রাজনীতি করে দুনিয়ার জন্য, দুইজনের চিন্তাতে অনেক পার্থক্য হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর জন্য রাজনীতি করে সে চিন্তা করবে সাইয়্যিদুল কওমে খাদিমুহ, সাইয়্যিদুনা উমর ফারুক যখন নেতা ছিলেন, যখন আমির ছিলেন, উনি প্রজাদের রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজাদের কি অবস্থায়, মহিলার ঘরে খাবার ছিল না, লম্বা বর্ণনা। উনি বাইতুল মালে আসলেন, এসে আঠার বোঝা উনি কাঁধে নিলেন, ময়দার বোঝা উনি কাঁধে নিলেন, কাঁধে নিয়ে চলতেছিলেন, পাশে ছিলেন হযরতের আবি আসলাম একজন সাহাবি। উনি ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর আপনি হলেন দুজাহ, আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন বোঝা গ্রহণ করলেন আমার কাছে দেন? উনি বললেন, শোনো পয়গম্বর বলেছেন সাইয়্যিদুল কওমে খাদিমুহ, যে যে সম্প্রদায়ের নেতা হবে সে সেই সম্প্রদায়ের গোলাম হবে, সে সম্প্রদায়ের জন্য সে সবসময় কাজ করবে। সুবহানাল্লাহ বলে, যেটার প্রমাণ আজকে পৃথিবীতে এখনো আছে। আপনি আফগানিস্তানে যান, গত কয়েক বছর আগে আফগানিস্তানে 96 থেকে 2001 সাল পর্যন্ত, 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মোল্লা ওমর। মোল্লা ওমরের জীবনী যারা দেখেছেন, সচক্ষে যারা দেখে এসেছেন, ওনার মুখ থেকে আমার শোনা, উনি এখনো আছেন, সারা পৃথিবীর মানুষ জানে যে উনি আফগানিস্তান গিয়েছেন। এই জন্য আমাদের বাংলাদেশ সরকার ওনাকে অনেক ধরনের শাস্তিও দিয়েছে। আমি ওনার সরবত পেয়েছি, ওনার মুখ থেকে আমি শুনেছি, মোল্লা ওমর একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও উনি যে ঘরটাতে ঘুমাইতেন, ঘরটা ছিলেন ছোট্ট একটা মাটির ঘর, আর উনি যে জায়গায় যেই জায়গায় বিছানায় ঘুমাইতেন, বিছানাটা ছিল একটা চাটায়ের বিছানা, ওনার পাশে ছিল শুকনা রুটি, এই রুটিগুলো উনি খাইতেন। আর এই পুরা 5টা বছর এই আফগানিস্তান উনি পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলে, বর্তমানে আফগানিস্তানের যারা আছেন, যারা বিচারপতি আছে, ইসলামী পরিভাষায় বিচারপতি বলা হয় প্রত্যেক জেলায় আলাদা আলাদা বিচারপতি থাকে, গভর্নর থাকে, এখনো যারা আছে তাদের পরিস্থিতি গুলো আপনারা এখন অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পান, যে তাদের খাবার, তাদের পানীয়, তাদের অবস্থা, তারা কি ব্যবহার করে, কারণ তাদের চিন্তা দুনিয়া না আখেরা। বলেন, তাদের চিন্তা দুনিয়া না আখেরা, তারা ক্ষমতা পেয়েছে আখেরাত কামাই করার জন্য। তারা চিন্তা করে, আমি ক্ষমতায় আমি বসেছি আখেরাত কামাই করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জোর করে নিয়ে কাজীউল বোঝা তৎকালীন সময়ে ইরাক, ইরানের সমস্ত জায়গার সামনে সব জায়গায় মিলে একটা ছিল তৎকালীন সময়, ওনাকে বিচারপতি বানানোর জন্য অনেক অনেক চেষ্টা করেছে, উনি বিচারপতি হন নাই, বিচারপতি নেন নাই বিদায়, ওনাকে 70টা বেতন আঘাত করেছিল, কেন উনি বিচারপতির দায়িত্ব নেই নাই? সুবহানাল্লাহ বলে ভাইরা, আমার কারণ হলো তাদের আখেরা ছিল টার্গেট, আর আজকের দিনে ক্ষমতা বসার জন্য চাই সে আলেম হোক আর যাই হোক, আমাদের চিন্তা হলো দুনিয়া ক্ষমতা বসানোর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, প্রসিদ্ধতা অর্জন করার জন্য আমরা আরেকজনকে মারতেও দ্বিধাবোধ করি না, নিজে ভাইরাল হওয়ার জন্য আরেকজনের সমালোচনা করা, আরেকজনের ইজ্জত নষ্ট করা সামান্যতম আমরা দ্বিধাবোধ বলেন না করি, চাই সেটা আলেম হোক চাই সেটা কাইরা হোক, সবার চিন্তায় আমার কথা কি বুঝতে পেরেছে? নিজে ক্ষমতা পাওয়ার জন্য মানুষের ইজ্জতকে নষ্ট করা, আল্লাহ নবী বলেন সবচেয়ে বড় নিকৃষ্টতম সুদ হলো একটা মানুষের ইজ্জতকে নষ্ট করা। আর আমরা এটাতে সামান্যতম দ্বিধাবোধ করি না, একটা মানুষের নামে সমালোচনা করতে, বদনাম করতে, একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলতে সামান্যতম দ্বিধাবোধ করি না। ফেসবুক তো আছে সম্মানিত ভাইরা আমার, কারণ আল্লাহর ভয় আখেরাতের ভয় চলে গেছে, এই জন্য বললাম রাজনীতি
যেই ব্যক্তি করবে দুই মানুষ যে আখেরাতের জন্য রাজনীতি করবে তার চিন্তা হবে একটা, আর যে দুনিয়ার জন্য রাজনীতি করবে ক্ষমতায় আসবে তার চিন্তা হবে একটা, যে দুনিয়ার জন্য দুনিয়া যার চিন্তা হবে সে ক্ষমতায় আসে আগে তার বাড়ি ব্যাংক ম্যানেজ কোটি কোটি টাকা আগে করবে, ঠিক কিনা ভাই? রাবা প্রথম চিন্তা থাকে যে না আর চলবে না, এখন থেকে আমার বাড়ি বানাইতে হবে, কেননা সে জানে বিগত 5টা বছর অথবা 10 বছর জোর করে ক্ষমতায় থাকবো কিন্তু একটা সময় ক্ষমতা থেকে চলে যেতে হবে, অথবা আমি যদি মরা যায় আমার ছেলে সন্তান কই থাকবে, এই জন্য প্রথমে বিদেশে একটা বাড়ি করে, কারণ দেখবেন প্রত্যেকটা ক্ষমতাশালী মানুষদের এক একটা করে বিদেশে বাড়ি আছে, কেননা তাদের চিন্তা হলো একটা সময় এই দেশের ভিতরে আমরা রাজাকার হয়ে যাব, ঠিক কিনা? আমাদেরকে মানুষ রাজাকার হিসাবে চিনবে, কেননা আমরা দেশকে ভালোবাসতাম না, আমরা ছিলাম দেশদ্রোহী। বড় আশ্চর্যের বিষয় হলো যারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য যারা জীবন দিতে পারে, দেশকে উন্নতি শিখরে পৌঁছানোর জন্য, দেশের সমাজ ব্যবস্থা ঠিক করার জন্য, অর্থনীতি ঠিক করার জন্য যারা কথা বলে, আজকে তারা হয়ে যায় দেশদ্রোহী। আর দেশকে যারা বিক্রি করে দেয় অন্য দেশে, তারা হয়ে যায় দেশপ্রেমী, ঠিক কিনা ভাই? তারা হয়ে যায় দেশপ্রেমী, দেশের সব কিছু লুটতরাজ করে খাচ্ছে, তারা হয়ে যায় দেশপ্রেমী। তাদের মাথায় দেখবেন তাদের মুখ থেকে কত কঠিন কঠিন বলে বের হয়, আর যারা দেশের জন্য মানুষের জন্য লড়ে সমাজের জন্য লড়ে আজকে তাদেরকে জেলখানায়, ঠিক কিনা ভাইরা আমার? তারা নাকি দেশের শত্রু। আরে আর কিছু না হোক, আল্লামা সাইদি তো এই দেশ বিক্রি করবে না ভারতের কাছে, ঠিক কিনা ভাইরা আমার? পাকিস্তানের কাছে বিক্রি করবে না, তোরা তো বিক্রি করে দেশ, তোরা তো হীন স্বার্থের কারণে বিক্রি করে দেশ। আমাদের দেশ থেকে কি জানে বলে ওটা গ্যাস 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 ভারতে দেয়, তা আমাদের মন্ত্রী সাহেব বলতেছে যে ভারত আমাদের থেকে গ্যাস কিনে নেয়, ভারত আমাদের দেশ থেকে, বা আমাদের দেশের গ্যাসটা অন্য দেশ থেকে আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে আমরা ভারতের কাছে দিই, ভারত এতই গরিব হয়ে গেছে বাংলাদেশ থেকে গ্যাস কিনে নিতেছে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বললাম দুই মানুষের চিন্তা কখনো কি হয় না, যে আখেরাতের জন্য আল্লাহর জন্য ক্ষমতায় আসবে তার চিন্তা হবে একটা, সে দেশের জন্য জীবন দিয়ে দিবে, মানুষের জন্য জীবন দিয়ে দিবে, রাত বিরাত সে মানুষের কাছে কাছে গিয়ে করবে। আর যে দুনিয়ার জন্য ক্ষমতায় আসে, প্রথম ক্ষমতায় পাওয়া দেওয়ার পরে, শপথ নেওয়ার পরে সে চিন্তা করে যে এই টাকাগুলো খরচ করছি এই টাকাগুলো আগে উঠাবো, তারপরে বিদেশে একটা বাড়ি করব, তারপর হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করবো, কারণ চুরি করতে গেলে, চুরিতে ধরা পড়লে, পালাইতে গেলে তো টাকার প্রয়োজন আছে। তাহলে দুইজন মানুষের চিন্তা কি এক হইলো? আরে কথা বলেন না, এক হইলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গোটা দুনিয়ার মানুষের সামনে উদাহরণ পেশ করলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন আ'না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সামনে দুইজন বনী ইসরায়েলের দুইজন মানুষের কথা, দুই ভাইয়ের কথা তোমাদের সামনে আমি উদাহরণ স্বরূপ পেশ করলাম। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ এই উদাহরণ থেকে তোমরা শিক্ষা লাভ করো, তোমরা শিক্ষা নাও। এক ভাই ছিল মুমিন, আরেক ভাই ছিল কাফের, পৈতৃক সম্পত্তি দুই ভাই পেয়েছেন, একজন 4000 দিরহাম পেয়েছেন, আরেকজন পাইলেন 4000 দিরহাম। আল্লাহ তাআলা বলেন এক ভাই 100 দিরহাম 1000 দিরহাম দিয়ে দুনিয়ার জমিন খরিদ করলো, আর যে ব্যক্তি মুমিন ছিল আরেক ভাই যে আখেরাতকে বিশ্বাস করে, সে বলল আমি 1000 দিরহাম দিয়ে আমি আখেরাতের জমিন খরিদ করলাম। সুবহানাল্লাহ। তাহলে দুই মানুষের চিন্তা এক না ভিন্ন? দুই মানুষের চিন্তা কখনো এক হয় না। এই জন্য পয়গম্বর বলেন মানহুমান লা ইশবান, মানহুমুন ফিদ দুনিয়া ওয়া মানহুমুন ফিল আখিরাহ, দুইটা মানুষের চিন্তা কখনো এক হয় না, যে দুনিয়া নিয়ে চিন্তা করে আর যে আখিরাত নিয়ে চিন্তা করে। প্রত্যেকটা ক্ষেত্রে যে দুনিয়া নিয়ে চিন্তা করে সে সব সময় দুনিয়া নিয়ে চিন্তা করবে, আর যে আখিরাত নিয়ে চিন্তা করবে তার সর্বক্ষেত্রে সব জায়গায় চিন্তা হবে তার আল্লাহর এখানে কি বিধান আছে, আল্লাহ আমার উপর খুশি আছে কিনা, আল্লাহ এই কাজের ভিতরে আমাকে কি হুকুম করেছে, সব সময় এই চিন্তা গুলো করবে, ঠিক কিনা ভাই? বাবা বিয়ে শাদী করতে যাবে মোমেন মানুষ চিন্তা করবে
আমি একজন দিনদার মেয়ে বিয়ে করব, আর যে দুনিয়া রবে সে চিন্তা করব আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করব, সন্তান যখন ভবিষ্যৎ হবে, একজন আখেরাত মুখী মানুষ চিন্তা করবে আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, আর যে দুনিয়া রবে সে চিন্তা করবে আমার সন্তানকে আমি দুনিয়ার ডিগ্রিধারি বানাবো, ঠিক কিনা ভাই রামা? আজকে পৃথিবীর মানুষের সামনে এগুলি স্পষ্ট। গত কয়েকদিন আগে নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে, আপনারা পেপার পত্রিকায় আমাদের জাতীয় সংবাদগুলোতেও এটা খুব বেশি প্রচার করেছে, আপনারা শুনেছেন। এক ব্যাংকার ছিল, ব্যাংকের কর্মকর্তা, তার দুই সন্তান ছিল, শুনেছেন না? বাবা মারা গেছে, বাবার লাশটা গ্যারেজে পড়েছিল দুই দিনের মতো, ফুলে যখন গন্ধ বের হয়ে গেছে তখন এলাকার মানুষ চাঁদা উঠে তখন বাবার লাশটাকে কি করেছে, ফ্রিজিং করেছে। হাউসমেটা বলতেন না, সাংবাদিকরা প্রশ্ন করলো কেন এই সমস্যা, দুই ভাইয়ের ভিতরে উপরে জায়গা সম্পত্তি মারামারি চলতেছে, এটা কি মিথ্যে ঘটনা না সত্য? এই ঘটনা কি একটা না হর হর চলতেছে? আরে আপনি মারা যাবেন, আপনার সম্পত্তি মারামারি করবে, আপনাকে নিয়ে কে চিন্তা করবে, আপনাকে নিয়ে কে ভাববে? কিন্তু আপনি সাধারণ বাসায় চিন্তা করেন, আপনি যদি আখেরাতমুখী হন, আপনি যদি আল্লাহকে চিনেন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানগুলো যদি দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে দেখেন কত সুন্দর জানাজা হবে আপনার। সম্মানিত ভাইরা, আমার জুনায়েদ বাবুনগরীর কাছে আমি পড়েছি, আহমদ শরীফের কাছে আমি পড়েছি, জুনায়েদ বাবুনগরী আমাদের ক্লাসে একদিনে কথাটা বলেছিলেন, আমার যখন মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে লম্বা সময় তোমরা আমাকে রাখবে না, খুব তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবে। কেননা যারা আখেরাতের চিন্তা করে তারা চিন্তা করে সবসময় কোন মানুষের জন্য কষ্ট না হয়, এই জন্য উনি যখন বিকালে মারা গেছে ওনার জানাজাটা সন্তান করে দিয়েছিল নয়টার সময় প্রথমে, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ তখন চেয়েছিল যে একটু সময় নেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে যাবে। সম্মানিত ভাইরা, আমার যে ব্যক্তি আখেরাত মুখী হয় সে যখন মারা যায় তার সন্তানরা তার জন্য কোরআন পড়ে দোয়া করে, আমল করে দোয়া করে, আর যে ব্যক্তি দুনিয়া চিন্তাদার হয় তার সন্তান গুলো দুনিয়াদার হয়, মারা গেলে কয়েকদিন পরে বলে গিয়া ফুল দেয়, ঠিক কিনা ভাই রামা? তার সন্তান গুলো শ্রদ্ধাঞ্জলি লেখে লেখে কবরস্থানে, তার সমাধিতে গিয়ে ফুল দেয় কয়েকদিন পরে পরে। সম্মানিত ভাই রামা, আর ফুল দেয় এটা কোনো মুসলমানের কালচার নয়, হাজার হাজার কোটি কোটি টাক যদি ফুল দেওয়া হয় এতে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। কেননা এই ফুল দিতে গিয়ে কত নারী আর বেনারী, কত মানুষ গিয়ে ওখানে ধাক্কাধাক্কি করে, এই কারণে কবরের বাসী যারা আছে, কবরে যারা থাকে তাদের জন্য আজাব হয়, তাদের জন্য কষ্ট হয়। মুসলমান ভাইরা, আবার এটা কোনো মুসলমানের কালচার নয়, এটা হলো খ্রিস্টানদের কালচার, এটা হলো ইহুদিদের কালচার, এটা হলো ভিদুরমিলের কালচার। মুসলমান যখন মারা যাবে কত সুন্দর ভাবে একটা মুসলিমকে দাফন করা হয়, কত সুন্দর ভাবে গোসল করা হয়, কত সুন্দর ভাবে বাক পবিত্র কাপড় দিয়ে তাকে পেছানো মোড়ানো হয়, সুগন্ধি মেখে তাকে আস্তে আস্তে খাটিয়ার মধ্যে রাখা হয়, খাটিয়া তার সামনে জানাজা মারা হয়, ঠিক কিনা ভাই রামা? জানাজার পরে তাকে কত সুন্দর ভাবে আস্তে আস্তে কবরস্থ করা হয়, কবরে রাখা হয়। পয়গম্বর করেন একটা মাইয়াকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা চলে আসে, যখন সমস্ত মানুষগুলো যখন চলে যায় ফেরেশতারা তাকে প্রশ্ন করতে থাকে, এই জন্য পয়গম্বর বলেন তোমরা কিছু সময় কবরস্থানের সমাধির সামনে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে তার জন্য দোয়া করবা আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার বাবার সওয়াবটাকে তুমি সহজ করে দাও। ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম, কত সুন্দর একটা জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছেন আমাদেরকে, দুঃখের বিষয় হলো ইসলামের চিন্তা যখন ছেড়ে দেয়, আখেরাতের চিন্তা যখন আমাদের থেকে বের হয়ে যায়, আমরা যখন পশ্চিমাদের বাস্তবাদী মানুষের চিন্তা গুলো নিয়ে যখন আমরা ঘোরাফেরা করি, তখন আমাদের জন্য তো এর চেয়ে আর ভালো কিছু কি হবে? এজন্য দেখবে এই বাকগুলোর কবরে কিছুদিন পরে 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 যে তাদের কবরে ফুল দেয়, আমি আশ্চর্য হয়ে যায় যে মানুষ মৃত্যুর পরেও মানুষ আখেরাত কিছু আখেরাত নিয়ে চিন্তা করে না, আল্লাহর ভয় তাদের অন্তরে সৃষ্টি হয় না। কেন না? তাদের চিন্তা হলো দুনিয়া, মানে তাদের চিন্তা হলো এই জন্য আল্লাহ তাআলা বলেন লা জাআল্লা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদদাতিন। আমি আল্লাহ মনে চাই, আল্লাহ বলেন আমার মনটা চাই, যারা আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর বিধান মানে না, দুনিয়ার জগতে যারা কুফরি করে আমি আল্লাহর সাথে শরীক করে, আমি তাদেরকে দুনিয়াতে সবচাইতে বেশি সুখ শান্তিতে রাখার মন চাই,
তাদের ঘরগুলোকে আমি স্বর্ণের দ্বারা বানিয়ে দিতে পারে চাই, সুকুফান ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহুরুন, তাদের যে সিঁড়িগুলো হবে ওই সিঁড়িগুলো আমি স্বর্ণ মুদ্রা দ্বারা বানিয়ে দিতে চাই, কিন্তু কেন দেই না, দুনিয়ার সাধারণ মানুষগুলো তাদের অনুসরণ করে তারা আমি আল্লাহকে ভুলে যাবে, এই কারণে আমি তাদেরকে ওই পরিমাণ সম্পদ দেই না। নাইলে যারা যত বেশি আল্লাহ নাফরমানি করত আমি আল্লাহ তাদেরকে তত বেশি সুখ শান্তিতে রাখতাম, কিন্তু আজকে বাস্তবে তো সেটাই হচ্ছে, আজকে আমরা তাদেরই অনুসরণ করি, তারা শান্তিতে আছে মনে করতেছি, তারা কত উন্নত শিখরে পৌঁছেছে আমরা কোনো বুঝতে পারি না, আরে তাদের চিন্তা আর আমাদের চিন্তা তো এক না, তারা তো হালাল হারাম বুঝে, আরে কথা বলে না, হালাল হারাম বুঝে, আমরা তো হালাল হারাম আছে, আমাদের যে মনটা হালাল সব কিছুর ভিতরে, আমাদের সব কিছুর ভিতরে একটা পারমিশন আছে, কারণ আমরা মুসলমান, আমি যে চিন্তা করবো এই ব্রেন আছে, ব্রেন দিয়ে যে কোনো জিনিস চিন্তা করতে পারবো না, এখানে একটা সীমাবদ্ধতা আছে, তুমি খারাপ জিনিস চিন্তা করতে পারবা, তুমি টাকা ইনকাম করবা, ইনকামের পিছনে খরচ করতে যাইবা, তুমি খরচ সব জায়গায় করতে পারবা না, এখানে একটা পারমিশন আছে, সব জায়গায় তুমি খরচ করতে পারবো না, সমানে যে ভাই আমার যে দান করে আল্লাহর জন্য আর যে দান করে দুনিয়ার জন্য দুইজনের মধ্যে পার্থক্য আছে কিনা, আরে কথা বলেন আছে কিনা, যে দান করে যে আখেরা চিন্তা করে সে মনে করে আমি দান করছি কার জন্য, আর যে দুনিয়া নিয়ে চিন্তা করে সে দান করে মানুষের প্রশংসা করানোর জন্য, পার্থক্য আছে কিনা, যে মসজিদ করছে আল্লাহর জন্য সে চিন্তা করে এই মসজিদের নামটা আমার বাবার নামে দেওয়া দরকার নাই, আমার আত্মীয় স্বজনের নামে দরকার নাই, মসজিদটা কার জন্য দিছি, আল্লাহর জন্য, আর যে মসজিদ করবে দুনিয়ার জন্য সে চিন্তা করবে আমার বাবার নামে মসজিদ দিতে, নাইলে মসজিদে টাকা দিব না, কি বলেন, পার্থক্য আছে কিনা, যে মাদ্রাসা করে আল্লাহর জন্য সে চিন্তা করবে মাদ্রাসায় নামটা হবে সাধারণ নাম, যে নামের সাথে পুরো এলাকার নাম নাম থাকবে না, আর যে চিন্তা করবে যে না এই মাদ্রাসা না আমি দেবো আমার নামে থাকবে না, তাহলে মাদ্রাসায় দেবো না। বলে একটা কথা আজকে আপনাদেরকে শোনায় রাখি, মনে রাখবেন কথাটা বুঝবে, তাকওয়া যেটা হয় তাকওয়া, আফামান আসসাসা বুনিয়ানাহু বিতাকওয়া, আল্লাহ কোরআনে বলেন যে মসজিদটা তাকওয়ার ভিত্তিতে হবে, মানে যে মসজিদের কিসের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া মানে হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে, যে মাদ্রাসাটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে, এটা ভিত্তিটা যদিও মানুষের কাছে দেখতে নড়ে বড়ে হয় কিন্তু এটার শক্তি এটার পাওয়ার অনেক বেশি হবে, সুবহানাল্লাহ, আর যেটার ভিত্তিটা নষ্ট হবে, কথা কি বুঝতে পেরেছেন, যেটার ভিত্তিটা নষ্ট হবে বাহ্যিক দৃষ্টিতে এটা অনেক শাখা প্রশাখা হলেও একটা সময় এটা ধ্বংস হয়ে যাবে। সাইয়েদ আবুল হাসান আলী আন নাদাবি বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন এবং বড় সাহিত্যিক ছিলেন, উনি ওনার কিতাবে এইটার একটা উদাহরণ দিয়েছেন, আমি উদাহরণটা দিয়ে শেষ করব, উনি বললেন যে দেখো যে বুনিয়াদটা ভিত্তিটা আল্লাহর জন্য হয়, এটার উদাহরণটা হলো তুমি একটা সাগরের তীরে দাঁড়ানো আছো আর সাগরের মাঝপথে একটা নৌকা আছে, কথা কি বুঝতে পেরেছেন, নৌকাটা নৌকার তরঙ্গ সাগরের তরঙ্গে হেলতেছে ঢুলতেছে হেলতেছে ঢুলতেছে হেলতে ঢুলতে 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 আস্তে 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 কিনারায় বসে গেছে, এটা হলো যার ভিত্তিটা কিসের সাথে, তাকওয়ার সাথে, আল্লাহর সাথে হেলতে থাকবে চলে আসবে, আর যার ভিত্তিটা দুনিয়ার মানুষের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ মানুষকে লৌকিকতা মানুষের মন পুরানোর জন্য, তার অবস্থাটা হবে এরকম যে তুমি সাগরের পাড়ে দাঁড়িয়ে আছো, একটা নৌকা দেখবা খুব স্পিডে চলতেছে কিন্তু হঠাৎ গিয়ে দেখবা নৌকাটা ডুবে গেছে, কথাটা কি বুঝতে পেরেছেন কিনা জানি না, এই জন্য চাকচিক্য দেখলেই লাভ দেওয়া যাবে না, আধিক্যতা দেখলেই লাভ দেওয়া যাবে না, আধিক্যতার উপরে চাকচিক্যের উপরে বাহ্যিকের উপরে আল্লাহর ফয়সালা নাই, বরং যেটা আল্লাহর জন্য হয় ওটা যদিও দুর্বল হয় কিন্তু এটার কাজ হয় অনেক বেশি, আমার কথা কি বুঝতে পেরেছে, এই জন্য যে আল্লাহকে চায় সে সবসময় চিন্তা করে আমার এই কাজটা আমি আল্লাহর জন্য করবো, কার জন্য করবো, আল্লাহর জন্য, আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ঘটনাটা শেষ করে দিয়ে দুই ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন, এক ব্যক্তি হলো মোমেন আরেক ব্যক্তি হলো কাফের, বলেন এক ব্যক্তি মোমেন আরেক ব্যক্তি কাফের, মোমেন ব্যক্তির নাম ছিল তামলিহা আর কাফের ব্যক্তির নাম ছিল কাপ্তুস, এই দুই ভাই তারা ছিল আপন দুই ভাই, আল্লাহ তাআলা বলেন পৈতৃক সম্পদে তারা দুই ভাই আপনার 8000 দিরহাম পাইছে, তো এক ভাই
দুই ভাই মিলে পরামর্শ বসলো, ভাই কি করা যায়। তো কাফের যে ভাই, সে ভাই বললো আমি 1000 দিরহাম দিয়ে একটা জমিন খরিদ করলাম। আর মোমেন যে ছিল যে আখিরাত চিন্তা করবে, সে বলে ভাই তুমি তো দুনিয়ার জমিন খরিদ করছো, আমি এই 1000 দিরহাম দিয়ে আমি আখিরাতের জমিন খরিদ করলাম, সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় ভাই, ছোট ভাই, ছোট ভাই ছিল মোমেন, আর দ্বিতীয় বড় ভাই ছিল কি কাফের। বড় ভাই ছোট ভাইকে বললো ভাই এখন কি করা যায়, কি করতে পারো এখন। ছোট ভাই বললো ভাই তুমি কি করবা, আমি 1000 দিরহাম দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। ছোট ভাই বললো ভাই তুমি দুনিয়াতে 1000 দিরহাম দিয়ে একটা বাড়ি বানাইলা, আর আমি 1000 দিরহাম দান করে আমি জান্নাতের একটা ঘর কিনলাম, সুবহানাল্লাহ। বলে আর বাকি 1000 দিরহাম থাকে, 2000 দিরহাম। তারপর বলে ভাই এখন তুমি কি করবা, কো ভাই আমি সুন্দর রমণী একজন সুন্দরী বিয়া করব। 1000 দিরহাম খরচ করে ছোট ভাই বললেন যে ভাই আমি এই কাজে খরচ করব না, কেননা আমি অল্প টাকা দিয়ে বিয়ে করব, আর বাকি টাকা গুলো আমি আখেরাতের জন্য খরচ করে দিলাম, কেননা আমি আখেরাতে রহম করি চাই, সুবহানাল্লাহ। বলে বাকি থাকে আর 1000। বড় ভাই বললেন ছোট ভাই তুমি কি করবা, বড় ভাই একথা বলার পরে ছোট ভাই বললেন তুমি কি করবা, আমি 1000 দিরহাম দিয়ে আমি সওয়ারি কিনবো, সওয়ারি অর্থাৎ বাহন কিনবো। আর ছোট ভাই বললেন যে ভাই আমি 1000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, এর দ্বারা আমি জান্নাতের বাহন কিনলাম, সুবহানাল্লাহ। বলে তাফসিরে লেখেন এরকম যখন হয়ে গেল কিছুদিন পরে ছোট ভাই খুব অভাবে, অভাবের তারুণা এই বড় ভাইয়ের কাছে আসছে। আসার পরে বড় ভাই ছোট ভাইকে বলে কিরে ভাই কোরআনে আল্লাহ দেখেন কত সুন্দরভাবে উল্লেখ করেন। ছোট ভাই যখন বড় ভাইয়ের কাছে আসলেন, আয়েশা বললেন ভাই আমাকে কিছু আর্থিক ভাবে সহযোগিতা করবা কিনা। বড় ভাই তখন মশকারি করে কিরে তুই এত টাকা পয়সা দাম, এত টাকা পাইলাম, তুই না তোর আল্লাহর জন্য সব দান করলে, কই তোর আল্লাহ তোর কোনো সহযোগিতা করে না, না সহযোগিতা করে, তোর আল্লাহ কি তোর সহযোগিতা করে না। فقال له ثمن فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا واعز نفرا. বড় ভাই বললেন তুই যদি আমার কথা শুনতে তাহলে তোর তো এরকম ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি হইতো, তুই তো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলে, যা তোর আল্লাহর কো এখন তোর জন্য নাউজুবিল্লাহ কইতেন না। ছোট ভাই বললেন ভাই তুমি কি কি অহংকার করলো নাকি, আমার সাথে কি তুমি অহংকার করলে নাকি, আর কে অহংকার বড় ভাই কো কে অহংকার। ওমা আসুন্নু আনতা বিদাহাদিহি আবাদা, বড় ভাই কো আরে আমার এগুলো কোনোদিনও ধ্বংস হতো না, কোনোদিনও ধ্বংস হতো না, কে অহংকার, তুই তো এখন ফকির হয়ে গেলে। বড় ভাই আর একটু বাইরা বলেন ওমা আসুন্নু সাআতা কাইমা ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্নাহা। বড় ভাই কো ছোট ভাই বলতেছে ভাই এই কথাগুলো কয় না, কারণ এগুলো ধ্বংস হয়ে যাবে, কেমন দেখতে অনিবার্য আসবে। বড় ভাই কো আমি তো ধারণা করি কেমন দিয়ে হবো না, নাউজুবিল্লাহ। মানে একবারে যদি কিয়ামত হয় তখন আল্লাহর কাছে আমি গেল এই সম্পদ গুলো আমার থাকবে। ছোট ভাই তার বড় ভাইকে বললেন ভাই আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। ছোট ভাই বললেন ভাই অহংকার করে না, অহংকার করো না, তোমার আল্লাহ সৃষ্টি করেছে, তুমি কি আল্লাহ সৃষ্টি কে অস্বীকার করতেছ। বড় ভাই কো না আমরা অস্বীকার করি না, কোকে এমন হবে না, যদি হও আল্লাহ আমারে দিবে, কেননা এগুলো আমি আমার যোগ্যতার দ্বারা কামাই করছি, তুই তো সব দান করলে করে তোর মামলা করে এখন সহযোগিতা করে নাকি না। এই কথা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা আকস্মিক আযাব দিয়া বড় ভাইয়ের সমস্ত সকল ইমান সম্পদ সব ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস। আসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা কাফাই, সকালবেলা কো ভাই রে তোর মতো যদি আমি এগুলো আখেরাতে দান করতাম তাহলে আখেরাতে নিশ্চয় পাইতাম, আজকে দুনিয়াতে জমা করছি সব কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন দেখো এক ভাই তার আখেরাত কামাই করছে, আরেক ভাই কি কামাই করছে দুনিয়া, কিন্তু দুনিয়া কি তার সাথে ছিল, তার দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও তার ধ্বংস হয়ে গেছে, খাসিরা দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও ধ্বংস হয়ে গেছে আখেরাতও ধ্বংস হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার এই জন্য সবসময় আখেরাত আমাদের চিন্তা বানাইতে হবে। নবী বলেন যে ব্যক্তি আখেরাত চিন্তা করবে আমার হাম্মাহু ফিল আখেরাত
আখেরাতের চিন্তা তার অন্তরে আসবে, আমি আল্লাহ তার দিলকে খুলে দিব, তার দিলে প্রশস্ততা দান করব, সে সহজে সবকিছু দিতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়া চিন্তা নিয়ে ঘুরবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সব সময় পেরেশানিতে রাখবে, সুবহানাল্লাহ। সকাল করবে ফকির অবস্থায়, সন্ধ্যা করবে ফকির অবস্থায়, সব সময় ভয় ভয় ভয়, কিভাবে চলবো, কিভাবে চলবো, টাকা কোথায়, পয়সা কোথায়, ইনকাম কোথায়, চাকরি জেলে কিভাবে খাবো, এই কাজ না করলে কিভাবে খাবো, চব্বিশ ঘন্টা পেরেশানি থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য চিন্তা করবে, আল্লাহ বলেন, আমি তার দিলকে খুলে দিলাম, সে কোনো চিন্তা নাই, সে জানে যে আল্লাহ আজকে আমার খাওয়াতে পারে, কালকে। আল্লাহ আমাদেরকে বোঝা আমল করা তৌফিক দান করুন, আমাদের আখেরাত চিন্তা হয় এবং আখেরাতকে আমাদের চিন্তা উদ্দেশ্য বানানো তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।